হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ভিদঙ্ক ডট কম আমি তোমাদের গণিত শিক্ষক শুভময় আজকে একটি নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করবো চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি প্রশ্ন আমাদের প্রমাণ করতে দেওয়া হয়েছে কস আলফা বাই টু মাইনাস রুট ওয়ান প্লাস সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা বাই টু মাইনাস রুট ওয়ান প্লাস সাইন আলফা ইকুয়াল টু টেন আলফা বাই টু হবে সুতরাং আমরা এটাকে এলএইচএস লিখতে পারি এলএইচএস আমরা লিখতে পারি এবার আমরা এটাকে কীভাবে লিখবো কস আলফা বাই টু মাইনাস সাইন স্কোয়ার আলফা বাই টু প্লাস আমরা এভাবে লিখতে পারি প্লাস সাইন আমরা লিখতে পারি टू साइन अल्फा ब टू कस टू डिवाइडेड बाय साइन अल्फा ब टू माइनस रूट स्क्वायर अल्फा आलफा टू प्लस कॉस स्क्वायर अल्फा ब टू प्लस टू अल्फा आलफा टू कॉस अल्फा बै टू हालांब लिखते पर কস আলফা টু মাইনাস এদেরকে যদি আমরা রিঅারেঞ্জ করি সাইন স্কোয়ার আলফা বাই টু প্লাস টু সাইন আলফা বাই টু কস আলফা বাই টু প্লাস ক স্কোয়ার আলফা টু ডিভাইডেড বাই সাইন আলফা টু মাইনাস রুট সাইন স্কোয়ার আলফা বাই টু প্লাস 2 sin α / 2 cos α / 2 + cos² α / 2 তাহলে আমরা এখান দিয়ে কি লিখতে পারি cos α / 2 -√ sin α / 2 + cos α / 2 এর होल स्क्वायर ডিভাইডেড বাই সাইন আলফা বাই টু মাইনাস রুট সাইন আলফা বাই টু প্লাস কস আলফা বাই টু এর হোল স্কোয়ার তাহলে আমরা এখানে কী লিখতে পারি কস আলফা বাই টু মাইনাস সাইন আলফা বাই টু প্লাস কস আলফা ডিভাইডেড বাই সাইন আলফা বাই টু মাইনাস সাইন আলফা বাই টু লাস কস আলফা বাই টু এখানে আলফা বাই টু আছে সবকটি অ্যাঙ্গেল আমি হয়তো আলফা বলে দিয়েছিলাম তো এখানে আলফা বাই টু আছে এবার যদি আমরা কে তুলে দিই তাহলে কস আলফা বাই টু মাইনাস সাইন আলফা টু মাইনাস কস আলফা বাই টু ডিভাইডেড বাই সাইন কস আলফা বাই টু তাহলে এখানে কস আলফা বাই টু ক্যান্সেল আউট সাইন আলফা 2 টু আউট মাইনাস সাইন আলফা টু ডিভাইডেড মাইনাস কস আউট তাহলে এখান দিয়ে আমরা কি পাচ্ছি এখান দিয়ে আমরা কি পাচ্ছি সাইন আলফা টু কস আলফা আমরা লিখতে পারি টেন আলফা বাই টু তাহলে এটি হলো আমাদের আর এইচ এস তাহলে এখান দিয়ে আমরা কী বলতে পারি তাহলে এখান দিয়ে আমরা কী বলতে পারি এল এইচ ওয়াল টু আর এইচএস তাহলে এটি আমাদের প্রমাণ করতে দেওয়া হয়েছিল তো এটি হলো আমাদের অ্যান্সার থ্যাংক ইউ